বিএনপির আন্দোলনের রূপরেখা রাজনীতি নয়, ষড়যন্ত্রের আর অর্থনীতি ধ্বংসের মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক যৌথ সভায় তিনি এই মন্তব্য করেন। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের। বৈঠকে সাম্প্রতিক রাজনীতি ছাড়াও সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় কোন্দল মেটাতে কৌশল নিয়ে কথা বলেন তিনি। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, পরিচয় গোপন করে প্রার্থী হচ্ছে বিএনপি কর্মীরা, এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তাদের রাজনৈতিক আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এমত অবস্থা তারা আজকে বৈঠক সিটিং মিটিং করছে, গোপন বৈঠক করছে, এখন নাকি রূপরেখা তৈরি করবে। রূপরেখা আন্দোলনের নয়, রূপরেখা ষড়যন্ত্রের।